हिंदी का सफर नहीं, अंग्रेजी का सफर, SUFFER। स्लीपिंग बुद्धा और सनराइज देखार पर चलल फोटो सेशन। सकाल बेला टीस्यू दिए काज छाड़ार पर बैगपत्र गुछिए ब्रेकफास्ट करार पर आमरा सबाई बेरिए पड़लाम सान्दाकफू थेके गुरदुमेर पथे। दिल का दरिया बह ही गया। सुंदर মেয়েদের দেখলে ছেলেরা যেরকম প্রেমে পড়ে যায়, আমাদের পুরো ব্যাটেলিয়ানও এই বরফ রাস্তায় ধূপধাপ করে পড়েছিল। আপন রাতে শক্তি সে আপন এসে পিঘলতে নি হ্যায় নশে মেয়ে মুঝ মে নশা হ্যায় হর তরফ বস ধোঁয়া হি ধোঁয়া হ্যায় হ্যায় দিওয়ানে মেরে হর জগা ইয়ারা এসি আদায় মেরি। তারপর চোখে পড়লো এই সিনসিনারিটা। অবশেষে 10 কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছলাম গুরদুম। সান্দাকফু একটা জিনিস বুঝলাম যে পাহাড়ে ওঠার থেকে নিচে নামাটা আরও বেশি কষ্টকর, তাই জন্য গুরদুম পৌঁছেই প্রথম কাজ ছিল আমাদের লাঞ্চ। লাঞ্চ শেষ করার পর ওই দিনকে আমরা বিশেষ কিছু আর করিনি, আমরা যে যার মতো সবাই রেস্ট নিচ্ছিলাম। পরের দিন সকালে কাজ সেরে সকালের চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শৃখলার পথে। কিছুটা দূর হাঁটার পরে আমরা দেখতে পেলাম শিখর নদী, এবং তারপর আমরা ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। শৃঙ্খলা পৌঁছে আমরা উঠি রিঙ্কুদার হোটেলে। হোটেলে ঢুকেই আমরা প্রথমে আমাদের লাঞ্চ সেরে নিই এবং কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার আসরে বসি। ¡Gracias!
ছেলেপুলিরা ডিনারের আগে কিছুক্ষণ নিজেদের গল্প সেরে নিচ্ছিল। রিঙ্কুদার হোটেলের উল্টো দিকের বাড়িটাই নাকি গেস্ট হাউস, কিন্তু গেস্ট হাউসের স্পেশালিটি হলো সেটা ভুতুরে গেস্ট হাউস, তাই সেটা নিয়ে আলোচনা করছিল ছেলেপুলেরা। ডিনার সেরে নেওয়ার পর সবাই রেডি হচ্ছিলাম পরের দিনের জন্য। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी। শ্রীখোলা থেকে রিম্বিক 5 কিলোমিটার। রিম্বিকে এসে আমরা যেই হোটেলে উঠি সেখানে এসে আলাপ হয় বাইক রাইডার একটি গ্রুপের সাথে। হোটেলে ঢুকে ফ্রেশ হওয়ার পর আমরা পাশের একটি মনাস্ট্রিতে ঘুরতে যাই। এ ফিউ মোমেন্টস লেটার গাইস, এই জায়গাটা দেখা যাচ্ছে না গাইস, এটা নোংরা গাইস, ওই দেখো গাইস অবশেষে ফেরার দিন। সন্ধ্যাবেলা ট্রেন হওয়ার কারণে আমরা সকালটা ভাবি মালাং মুভি দেখে কাটানোর, যেটা হয়ে যায় আমাদের সবচেয়ে বড় ভুল। একটা ডিসক্লেমার, মালাং কেউ দেখবে না, হার্ট অ্যাটাক। তোমরা আপনারা কেউ যেতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র তখনই যাবেন যদি একান্তই আমাদের মতন একদমই বেকার, মানে কোনোই কাজ না থাকে। এই ব্যাপারে আমরা মামার কাছ থেকে ওপিনিয়ন শুনবো। মামা কিছু বলবেন? দারুণ ছিল বাবা, অসাধারণ, সবাইকে দেখা উচিত। দিকে যাবো কন্টিনিউ, সবাই একটা কথা বলে যাচ্ছি, আমরা কোথাও যাইনি তো। মালাং দেখে আমরা খুব কষ্টে ছিলাম, কিন্তু তাও চেয়েছিলাম আমাদের ট্রিপটা ভালোভাবে শেষ হোক, তাই ফেরার সময় নিজেদের মধ্যে আনন্দ হই হুল্লোড় করে আমরা বাড়ি ফিরে আসি। সান্দাকফু সফর ইয়া সফর সিরিজ এখানেই শেষ হলো। আপনাদের সবার যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই।